রাষ্ট্রহীন ইহুদি কেনাধারী মুসলমান এত বেশি দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, মুসলমানের ইমান আকীদার উপরে বুলডোজার চালিয়ে যাচ্ছে ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? আজকে বড় দুঃখের বিষয়, মুসলমানের কোরআনের উপর আঘাত হয়, মুসলমানের নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, মুসলমানের সুন্নার উপর আঘাত করা হয়। সেই বিষয় আমার দেশের বিভিন্ন আকীদা পোষণকারী বাইদের দৃষ্টি সেখানে নাই। আজকে আমি জাতীয় আহলে সুন্নাহ ওয়াল জামা মশায়েখ পরিষদের ব্যবস্থাপনায় এই নূরানী মঞ্চে বলে যাই, একতলাপ করার সুযোগ নাই। মুসলমান রাজপথে নামক যারা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে আম্মাজান আয়েশার বিরুদ্ধে হওয়ার দিচ্ছে, ওই সমস্ত জালিমদের মৃত্যুদণ্ড চাই। কথাই কথাই বেদাতের ফতোয়া দিন ইসলাম প্রচার হবে না, কথাই কথাই বিদ্বেষমূলক কথা বললে কথাই কথাই এই ধরনের কথা বললে ইসলাম প্রচার হবে না। আমি আমার আমার আয়োজক আমাকে অনুরোধ করেছেন আলোচনায় যেন সীমাবদ্ধতা থাকে, আমার আলোচনায় যদি কোনো আকিদার বাইয়ের উপর আক্রমণ হয় আমি এখানে নিজের কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আসি না, আমি মেরাসের একটা বেড়া যাওয়ার সময় লাশ বানাইবেন, আমার কোনো সমস্যা নেই। আমি এটাই বলতে চাচ্ছি, মুসলমান আজকে যখন অনলাইন মিডিয়াতে ঢুকবেন, ইউটিউব যখন চার্জ দিবেন, মুসলমানের কোরআনের উপর পা রাখতেছে ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? এখন দ্বন্দ্ব করার সময় মুসলমান নেই। আসুন, যেই স্বাধীন সোনার বাংলার ভূখণ্ডে বাবা শাহজালাল আজানের ধ্বনি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ওই ওই আল্লাহর দেশে তাদের কাপ মিলিয়ে ছোটখাটো ভুল বুঝাবুঝিকে পরিহার করে ইসলামকে মূল্যায়ন করার জন্য রাজপথে নামার দরকার আছে না? ভাই, দীর্ঘ 15 বছর চট্টগ্রাম, চট্টগ্রামের একটা ভাষা শুনেছি, ঘরের সিন্নি ফরে খায়, হোসাইনি হদ্দা নিয়ে বেড়ায়। তার মানে হলো নিজের সম্পদ পরে খায় আর নিজে একটা পেয়ালা নিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায়। মুসলমানের সম্পদ দিয়ে, মুসলমানের ইমান আঁকে দাঁড়িয়ে যেই সমস্ত ব্যঙ্গ করা হচ্ছে, ওরে মুসলমান সুন্নিরা, ওরে মুসলমান কইনিরা, ওরে মুসলমান জামাতিরা, আসো সরকারকে বাধ্য করো নাস্তিকদেরকে পাশের মঞ্চে তোলা হোক। এই দাবি যদি করা না হয় অন্যান্য বিষয় নিয়ে একতরাফ করলে ইসলাম প্রচার হবে না। সর্বজন সব আকীদা পোষণকারী আমার ভাইদেরকে সম্মানের সহিত বলবো, সুন্নি আকীদার নাম দিয়েও যদি পীরের নামে কেউ বন্দামি করে আমাদেরকে চোখ সামনে রেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দামিকে প্রশ্রয় দেয় না, ঠিক কিনা? আওয়াজে বলুন, ঠিক কিনা? কইমে ভাইরা দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমাদের নবীর সুন্নাহ নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে একতরাফ নয়। যারা নবী বিদ্বেষী ওই নাস্তিকদেরকে কবর রচনা করতে হবে, ঠিক কিনা? এজন্য আমি আমার সরল প্রাণ মুসলিম উম্মাকে বলবো, কিছুক্ষণ আগেও প্রেস ক্লাবে একটি যৌতুক বিরোধী সেমিনারে গিয়েছিলাম, আল্লামা আবুল কাশেম নুরী যিনি এই সমাপনী এই প্রোগ্রামের সমাপনী আলোচক থাকবেন, আল্লামা আবুল কাশেম নুরী মাদ্রাজিল্লাহুল আলী সমাজ সংস্কারের জন্য যৌতুকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, ছোট্ট কাট্ট বিষয় নিয়ে মারামারি দ্বন্দ্বে লিপ্ত না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কালামা পড়নে ওয়ালা কোরআন ওয়ালা নবী প্রেমিক ওলি আল্লাহকে অনেকে বলে কইমিরা বিশ্বাস করে না, কইমিরা ওলি আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।